আপনারা তো জানেন মনসুর হাল্লাস, মনসুর হাল্লাস গেছে মুরিদ হইতে, মোটরসাইকেল বাবা একটু তাড়াতাড়ি শোনেন, মনসুর হাল্লাস গেছে মুরিদ হইতে কার কাছে, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লিল আলাইহির কাছে। মনসুর হাল্লাস ও মস্তবর একজন মাওলানা, আপনারা তা জানেন, এই জীবনী আপনারা শুনছেন অনেকে পড়ছেনও, যেহেতু গান বাজনা শুনেন না পড়লেও শুনছেন অনেক। সেই মনসুর হাল্লাস পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আর যখন জুনায়েদ বাগদাদির কাছে যে মুড়ি দিল, জুনায়েদ বাগদাদি কয় আমার হুকুম মানতে পারবি, কয় আপনি হুকুম করেন আমি চেষ্টা করব, কয় আজ থেকে পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত নামাজ তোর জন্য আমি নিষেধ করে দিলাম, সাবধানে একবারও পড়বি না। এলহামের খবর কইতেছি, কইছে না দুই একটা এলহামের খবর কইেন, আল্লাহ কইছে নামাজ পড়তে, নবী কইছে নামাজ পড়তে, এক তো এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসি উব্বা দুজক, হ্যাঁ এটা আমরা জন্ম বইরা শুনলাম পড়লাম জানলাম। আর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে এই মুহূর্ত থেকে আমার কাছে যেই মুরিদ হইলি তুই এখন থেকে নামাজ পড়া বন্ধ, তোর পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নিষেধ হয়ে গেল, যা। নামাজ পড়তে পড়তে নামাজে যার মন গলে যায় সে ব্যক্তি আজান শুনলে অবস্থাটা কেমন হয়, পীরেরও জিফা করে নামাজের জন্য পাগল হয়ে গেছে, নামাজের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু নামাজ পড়তে যাইব হঠাৎ করে মনে পড়ছে আরে বাজার না কইছে নামাজ পড়া যাইব না, ফজর উঠতে নামাজ বাদ দিছে। দেখতে দেখতে জোহর আসছে আবার নামাজ পড়বে যাবে, হঠাৎ করে মনে হয়েছে হায় হায় রে আমার মুর্শিদ কিবলা না প্রথম হুকুমই করলো যে তুই আজ থেকে নামাজ পড়া বন্ধ, আমি কি করতে যাই, না যাওয়া যাবে না। দেখতে দেখতে আসর আবার এই কাজ, মাগরিব যেই আসছে মাগরিবের নামাজের সময় সে পাগল হয়ে গেছে, নামাজ পড়তে পারতেছি না কি করব, ভিতর তার কামড়াইতেছে, সে যে নামাজি ভক্ত। অবশেষ তাও ফিরে আসছে, যেই এশার নামাজের সময় আইছে নামাজ পড়তে এমন নামাজে তারে টান মারছে, ভিতর থেকে এমন টান মারছে এখন সে মুর্শিদের কথা ভুইলা সে নামাজে দাঁড়িয়ে গেছে। যেই নামাজে দাঁড়িয়ে গেছে সেই নামাজে সালাম ফিরাইছে, সালাম ফেরানোর সাথে সাথে একটা ধমক দিছে, একটা ধমক খেয়ে সে বেহুশ হয়ে গেছে, একটা রূপের ঝলক তার সামনে আসছে, সে বেহুশ হয়ে পড়ে রয়েছে, ওইভাবে কাঁদতে 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 তার রাত্র পার হয়ে গেছে, পীর মুর্শিদের কাছে গেছে দয়াল, আমি যা হুকুম করছিলাম তা করছাস, আমার হুকুম কি পালন করতে পারছাস, দয়াল পারি নাই এক ওয়াক্ত নামাজ আমি আদায় করেছি, চার ওয়াক্ত কাজা করেছি, এশার নামাজের সময় আমি নামাজ পড়েছি আপনার হুকুম অমান্য করে, কিন্তু সেই নামাজের মধ্যে এমন একটা রূপের জ্যোতি আমি সামনে দেখেছি যা আমি আর জীবনে আর কোনোদিন দেখি নাই। তখন জুনায়েদ বাগদাদি বলছিল তুই পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত নামাজ মুর্শিদের কথা মুর্শিদের হুকুমটা ফরজ মনে করে যদি তুই পরিপূর্ণ করতে পারতি তাহলে আল্লাহ রসুল দুইজনকে তুই নগদ সামনে দেখতে পারতি। মাত্র একটা রূপ তুই দেখেছিস, দুইটা রূপ তুই দেখতে পারস না, খালি এশাটা যদি ধৈর্য ধরে থাকতে পারতি তাহলে তোর ভাগ্যে এটা যুক্ত। তখন বলছিল গুরুর পায়ে ধরে আমাকে আর একবার হুকুম দেন, আমি আপনার হুকুম পঙ্খানুপঙ্খ রূপে পালন করার জন্য চেষ্টা করব, দয়া করেন আমার উপরে। চোখের পানি জেরে যখন কাঁদে তখন জুনায়েদ বাগদাদি বলছিল যা আমি তো হুকুম দিলাম ওই পিছলা সাগরের মধ্যে পড়ে তুই ওই সাগরের মধ্যে দাঁড়াইয়া ছয় মাস পর্যন্ত জিকির করবি, যা আর কিছু লাগবে না, যা চলে যা।
হিরের ধার একটা ছুরি, সেই ছুরি বার করে দিছে, ছুরিটা সাগরের মধ্যে ফেলে দিছে, ভাসতেছে, লাভ দিয়া তার উপরে পড়ছে, আর গলা পর্যন্ত পানি এই পর্যন্ত নিচে গেছে, আর নিচে যায় না, এখন যেন নিচে লাগে জানি রে ঠাই পেয়ে গেছে, এরকম করে ছয় মাস পর্যন্ত জিকির করছে, মাছে তার শরীরের মাংসগুলো ঠুকরে ঠুকরে খাইছে, ছয় মাস পরে হঠাৎ করে দেখে ওখানে অথই পানি, আর সে কোনো মতে ঠাই পায় না, ফিরে আসছে, বলছিল গুরু আমি যে ছুরিটা তোকে দিলাম ছুরিটাকে তো নিয়ে আসবি। এটা ছাড়া যেন না শোষ, ছুরি তো আর পায় না, আসছে পীর মুর্শিদের কাছে, দয়াল আমি এই বড় আপনার হুকুম অমান্য করছি, পালন করতে পারলাম না, আমি সেই আপনার চাকুটা আপনার দেওয়া চাকুটা আনতে পারলাম না, ছুরিটা আনতে পারলাম না। তখন পীরের যে বিছানা, সেই বিছানার নিচ থেকে তলোয়ারটা বাহির করে দিছে, গা দেখ তো চিনতে পারিস নি এইটা না, কয় হ্যাঁ দয়াল এইটাই তো, কিন্তু এই ছুরিটা আনলো কে, এখানে সেই চোরটাকে আমি দেখতে চাই, কয় দেখতে চাস, কয় হ্যাঁ, কয় আমার পিছনে যা, জামাটা উল্টায় দিছে, চায়ে দেখে ছুরির আঘাতে এখানে কাটতে কাটতে এখানে এমন ভাবে দাগ পড়ে গেছে, আর সাথে সাথে রক্ত ছুটতেছে, বলে যে ওরে ভক্ত তোরে হুকুম দিয়া আমি নিজেও বিপদে পড়ে গেছি, পানির তলে তোকে পা তোর পা আমার কাঁধে করে ছয় মাস পর্যন্ত পানির তলে আমি নিজেই ছিলাম। বাবা এগিলে এলহামের পানি, এগিলে এলহামের পানি, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বস যাইয়া তোমার কলম চাবি জারি হইয়া সামনে দেখবা আলেক সাই। বাবা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি মস্ত বড় মাওলানা, কাবা ঘরে যায়, সে দেখে এক পাগলায় কাবার দিকে পাও দিয়ে শুয়ে রইছে, আমাকে কাবার দিকে মাথা দিউন লাগে, সেজদা দেই আল্লাহ আকবার, এদিকে ঘুরে কোন লাগবো নাকি, ওইদিকে পাও দেওয়া পাপ, পাগলায় তো কাবার দিকে পাও দিয়ে শুয়ে রইছে, আর জালালউদ্দিন রুমি যে দেখে পাগলাই কাম করছে, এই পাগলা পরে এত বড় সাহস, কোন দিকে পাও দেওয়া যাবো কোন দিকে দেওয়া যাবো না সেই জ্ঞানটুকু তো নাই, পাগলাকে কেরারে জালাল নাকি রে, বাবা এখানে দাঁড়ান যাবো না পিছনে বসে তাদেরকে দেখার সুযোগ করে দেন, কেরারে জালাল নাকি রে, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি তার বিশাল ব্যাপার, সে দেখে কেউ শুনলো নি, মানে তার তো একটা সম্মান নিজের অনেক সম্মান, ওই যে এক স্কুলে বাবলু আসিল, বাবলু যারা তারে তুই কয়, ছাত্রের যে বিচার দিছে স্যার কেমন ছাত্র ঢুকাইলেন স্কুলে, সিনিয়র জুনিয়র মানে না, ব্যাকের এই তুই তামারি কয়, কয় আমি বলবানি, ডাক দিছে বাবলু এদিকে আসো, বাবলু গার তারা কি হয়েছে, কয় কি হয়েছে বলো এদিকে আও, আসছে তোমার জন্য আমার স্কুলের মান সম্মান নষ্ট হয়, তুমি যারা তারে তুই তামারি কাও, কে তোমার এই শিক্ষা দিল, সিনিয়র জুনিয়র মানো না, বাবলু কতক্ষণ চুপ করে থাইকে, কয় আমি যে সবাই রে তুই কই এটা তোরও কই লোকেরা, মাস্টার কয় হারামজাদা তোরে এই ডাইশেরি, যা 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 মানে ও এই ডাইশেরি কি কই বল, যা তুই হযরত মাওলানা জালালউদ্দিন রুমিও কেউ শুনলো নি দেখে কেউ নাই, মেজাজ এমন খারাপ হয়েছে দমুক মারছে, এই বেটা ভাত খাইতে ভাত পালাস না, এইদিকে পাও দি স্যার, পাগলা কয় আরে জালাল এইদিকে কি তাও জানোস না, এদিকে আল্লাহর ঘর কাবা ঘর, পাগলাই তারে বৈশে বরে জালাল রে আমার একটা কথার জবাব দিবি, এই ঘরটাই বড় না এই ঘরের যে মালিক সে বড়, জালালউদ্দিন রুমি এত বড় জ্ঞানী লোক কথাটা শুনে যেমন তার মাথার তার ছিঁড়ে গেছে ঠাস হয়ে বৈশাখ, হ্যাঁ পাগল রে তুই তো কথাটা খুব দামি প্রশ্ন করছাস, অবশ্যই ঘরের চাইতে ঘরের মালিক অনেক,
বড় পায়রে চালা ঘরের দিকে পাও দিছি তাই তুই এত রাগ করলি আর যদি মালিকের দিকে পাও দেই তাইলে তো তুই আমার থুবি না আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ কিছু বুঝি না জানি না আমার পাও দুইটা ওই দিকে ঘুরে দে যেদিকে ওই ঘরের মালিক নাই আমার পাও দুইটা ওই দিকে ঘুরে থিয়া যা জালালউদ্দিন রুবি পাগল হয়ে গেছে হায় হায় পাগলা কি শুনাইলো আলাকুল্লে শাইন মোহিত আলাকুল্লে শাইন কাদির আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান উপরে নিচে ডাইনে বামে আগে পিছে সব জায়গায় আছে সর্বক্ষমতার অধিকারী আল্লাহ কোন দিকে পাগলের পাও ঘুরাবো পাগলের পায়ের কাছে বসে বসে পাগল রে সারা জীবন কোরআন রিসার্চ করলাম এই কথাটা পড়ছি কিন্তু কখনো কেন করে দেখি নাই যে সব দিকে আল্লাহ কোন দিকে পাও দিব তুই এই জ্ঞান কই থেকে পাইলি পাগল বসছে পাগলা কয় হেরে জ্বালা তোর কে এত লাইকি বগলাবার কিতাব তোর কে এত লাইকি কয় তুমি বুঝবে না এটা আমার কিতাব কর নাই বা বুঝলাম দেশ না তোর কিতাব জনের দেখি কিতাবটা লইছে এই যে আতা এটাতে পানির মধ্যে ফেলে দিছে মাওলানা জালালউদ্দিন রুমি চিৎকার দিছে পাগল তুই করলি কি আমার সারা জীবনের জ্ঞান চর্চা এই ফসল এই কিতাব তুই পানিতে ফেলে দিবি তোর কিতাব না কইলি কয় হ্যাঁ তোর কিতাব হইলে ডাক দে তোর কিতাব তোর কথা শুনবো না আমি ভালাইছি ভালাইছি তোর কিতাব ডাক দে দিয়ে আসেনি জালালউদ্দিন রুমি কয় দেখছাস পাগলে কি না কয় আর ছাগলে কি না খায় না খায় কাগজের কিতাব এইটা কোনদিন কথা শুনে এটা কি হাঁটার কায়দা আছে আসার কায়দা আছে পাগলাই কয় জালাল রে শোন একটা কথা কই পাগলে সব কয় কিন্তু পাগলে কোন দিন মিথ্যা কথা কয় না ওই যে পাগলে কি না কয় সব কয় কিন্তু মিথ্যা কথা কয় না ছাগলে সব খায় কিন্তু ছাগল কোনদিন ঘুষ শোধ খায় না তোর মতো মাওলানা গোছিয়ে পাগল আর ছাগল অনেক ভালো দেখি তোর কথা শুনে না আমার কথা শুনেনি এ কিতাব আমি তোকে ফেলছি তুই আমার হাতে চলে আয় বলার সাথে সাথে কিতাবের ভিতরে যেমন প্রাণ পাখি চলে গেছে লাফাইতে লাফাইতে কিতাবটা ওই পাগলার হাতে এটে উঠছে জালালউদ্দিন রুমি দেখে পাগল হয়ে গেছে কানে জালাল তোর কিতাব ঠিক আছে নি দেখ কিতাব থুইয়া পাগলের পাও দুইটা জড়ায় ধরছে সে পাগল রে আমারে মুরিদ না করে তুই যাইতে পারবি না আমারে মুরিদ কর পাগলাই কলে মুরিদ করে মুরিদ তুই সুজা হ্যাঁ কইলি আর মুরিদ করুম ক না আমার এই জ্ঞান দি তুইব আমার এই জ্ঞান আপনার এই জ্ঞান আমার এই ক্ষুদ্র ভান্ডে আপনার দান করতে হবে আরে তোর ভিতরে শরীয়তের সব এলেম দিয়ে ভরা আমার এই বেলায়েতের এলেম মারফতি এলেম রাখার মতো জায়গা তোর ভিতরে আমি খুঁজেই পাই না কলস ভরা যদি পানি থাকে ওই কলসে দুধ রাখা যায় না পানি ফালায় দিয়ে খালি করে তারপরে না রাখতে হয় পাও সারে না কয় না মুরিদ না করে আপনি যেতে পারবেন না আমারও মুরিদ করতে কয় পাগলাই কয় সারা জীবন কিতাব লেখছাস কিসের উপরে কয় মদের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে আর একটা নারীদের পর্দার উপরে প্রথম কাজটাই তোর করুন লাগবো আমার এক বোতল মদ এনে দিবি আমি খামু তারপরে তোর মুরিদ করুম তুই পারবি মাওলানা কয় সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করলাম কিতাব লিখলাম আজকে আমার মদ এনে দুন লাগবো কয় পারলে পার না পারলে তোর রাস্তায় তুই যা আমার ভাবে আমারে থাকতে কয় না বাবা আমি আনবো যত কষ্টই আমার হোক গেছে মদ পট্টিতে মাওলানারে দেখেই সবাই দোকানের জাপ ফালে দৌড় হায় 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 রে সারা জীবন ওয়াজ করছে মদের বিরোধিতা করছে আজকে মদের বাজারে এসে আমাকে হাতে নাতে ধরবো সব দোকানদার দৌড় আরম্ভ করছে মাওলানা ডাকে এ দোকানদার ভাইরে একটু দাঁড়াও
আর দোকানদাররা কয় আল্লাহর কি রে মাওলানা সাহেব আগে বেচতাম এখন ভালোই গেছে এখন আমরা বেচি না জালালউদ্দিন রবি বলে না বেশ ভাই আমার সাথে একটা কথা শুধু বলে যা আমার যে অনেক দরকার তোদেরকে সারা জীবন তোদেরকে মন্দচারী বলছি তোদের সাথে একটু কথার দরকার একজন দারাজ কি দরকার মাওলানা সাহেব ভাই আমার একটা মেহমান আসছে আমার এক বোতল মদা এনে দিবি ভাই যেভাবেই পারস ভাই আমি তো বেশি না দেখি কোনো জায়গা থেকে আইনে দিতে পারি কি না আইনে দিছে আসকনের তলে লইয়া বগুল তলে লইয়া আস্তে আস্তে মাওলানা সাহেব চলে গেছে সেই পাগলার কাছে বলে বাবা নাও তুমি খাও তাও আমারে মরিত করো কয়ে মদ কেমনে খাই জীবনে খাইছাস কয় না কতে এমনে খেয়ে তো মদ খেয়ে মজা নাই কয় কেমনে কয় মেয়ে লোকে ডাইলে দিলে তাইলে একটু খেয়ে ঠিয়ে মজা পাওয়া যায় কয় মেয়ে লোক পাবো কই কয় আল্লাহ তোর করে মেয়ে লোক দেয় নাই এ মাওলানা তোর কি আল্লাহ কোনো মেয়ে ঠেয়ে দেয় নাই কয় দিছে কয় কয় মেয়ে কয় তিনজন কয় সবচেয়ে সুন্দর কোন কয় মেজুটা কতর মেজো মেয়ে ডাইলে দিব আমি বসে বসে খামো তারপরে মুরিদ করুম পারবি দেখেন সারা জীবন পর্দার ভিতরে নারী গো রাখতেইব আর এখন পর্দার বাইরে কেমনে করে এটাই না তোর মেয়ে ঢালবো আমি খামো পারবি পারলে পার না পারলে জাগা কয় বাবা আমি তাই করো তবু আমার মুরিদ করতে আমার মুরিদ না করে আমি যেতে পারবেন না বাড়িতে গেছে জায়া জালালউদ্দিন রুমি তার মেজো মেয়ের সামনে যে জোরহাত করে বলছে মা রে তোর এই বুড়ো বাপটা আজকে খুব বিপদে পড়েছে মা আমি একটা অন্যায় দাবি করব তোর কাছে দয়া করে তোর এই বুড়ো বাপটাকে খালি হাতে ফেরত দিস নে মা তুই কথা দে তুই আমার কথাটা রাখবি মেয়ে বলে বাবা আমি আমার বাবাকে যতটুকু চিনি আমার বাবা কখনো আমাকে অন্যায় আপনার আমার কাছে করতে পারে না কোনো অন্যায় হুকুম দিতে পারে না তবে হ্যাঁ বাবা তুমি যা বলবে আমি তা মানব তুমি বলো আমাকে কি করতে হবে যে মারে আমার এই পাগলটার আমি আসছি এই পাগলটারে তুই এক গ্লাস মদ ঢাইলে দিবি পাগল খাবে তারপরে আমার মুরিদ করবে না হইলে আমার মুরিদ করবে আমি যে পাগল হয়ে গেছি তুই একটু পাগলার কাছে আয় মেয়েটা চলে গেছে বাবার সাথে পাগলার কাছে যেয়ে বসছে মা তুমি ঢালো 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 ঢেলে দাও পাগলারে দাও আর বাবারে দাও পাগলায় কয় এই মাওলানা তুই হেনে কি করস তোর মেয়ে ঢালবো আমি খামো তুই কি করস বেরে 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 তুই যা চলে যা হ্যাঁ তুই যখন আইসাস তোর একটা ডিউটি দেই দরজাটা সাবাই দিয়ে তুই দরজার বাইরে দাঁড়াই থাক কোনো মানুষ জানি না আসে তুই পাহারা দিবি গুরুর কত কঠিন পরীক্ষা যে তুই বাইরে পাহারা দিবি আর এখানে আমি খাওয়া দাওয়া করবো যা আরে থাক দরজা চাপাই মাওলানা দরজা চাপাইয়া দাঁড়াই রইছে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে মালিক আল্লাহ আমার নিজের পায়ে নিজে কুড়ালটা মারলাম মনে হয় আমার মেয়ের জানমাল ইজ্জত আল্লাহ তোমার হাতেও সর্ব অর্পণ করলাম তুমি দেখে রাখো এখনো তো ইমানে মজবুত হয় নাই আল্লাহর কাছে সব কিছু সপোর্ট করতেছে দেখতে দেখতে অনেক সময় চলে যায় কিন্তু তার আর দরজা খোলে না বাইরে থেকে ডাকছে জালালউদ্দিন রুমি মা ও মা তোদের খাওয়া দাওয়া কি হয় নাই তোর বুড়ো বাপটাকে একবার ঘরে নিবি না আমার পাগলার কাছে নিবি না একবার ঘরের দরজাটা খুল না মা মাওলানা এই ডাক শুনে মেয়েটা কাঁদতে 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 ঘরের দরজা খুলে দিছে চোখের পানি দিয়ে বুক যেন ভেসে যাচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমিও কাঁদছে মেয়েটা যায় কাঁদতে কাঁদতে মাওলানা জালালউদ্দিন রুমির পদযুগলে পড়ে বাবার বৃদ্ধাঙ্গুলে ভক্তি দিয়ে চুমা খাচ্ছে জালালউদ্দিন রুমি সাথে সাথে মেয়েটাকে ধরে উঠাইয়া বলে মারে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে
তুই কেমন জ্ঞান প্রাপ্ত হইলি যে আমার পায়ে তোর চুমা খাইতে হবে? এই জ্ঞান কোত্থেকে পেলি? জীবনেও তো এই কাজটা তুই কখনো করস নাই। তুই তো আমাকে দেখলে শুধু বলতি আসসালামু আলাইকুম, এর উপরে আর কিছু না। বাবার পদযুগ বলে চুমা খাইতে হবে, এই জ্ঞানটা তুই কেমনি করে পেলি? মাত্র এক মুহূর্তের মাধ্যমে মেয়েটা কাঁদে আর বলে, বাবা তোমার ঘরে আমার জন্ম হয়েছে, এই জন্যে আমার এত বুলন্দ নসিব, এত বড় ভাগ্য যে আল্লাহর এত বড় একজন ওলির কিদার আমি আজকে পেয়ে গেলাম, এটা মাত্র তোমার উছিলা। না হইলে আমার ভাগ্যে কোনোদিন এত বড় ওলি আল্লাহ আমি পেতাম না। কমা তোর গায়ে হাত দিছে, তোর কিছু বলছে পাগলা? তোর কোনো অসম্মান হয়েছে? মেয়েটা কাঁদছে আর বলছে, বাবা আমি তুমি ঘর থেকে যখন বাহির আসছো পাগল চক্ষু দুটি বন্ধ করে ন্যাস্তম্বক দমে টান মেরে শূন্যে বসবাস করছে, একবার আমার দিকে তাকায়ও দেখলো না, আমি ধলা না। আর মদের বোতল তো যেমনি ছিল অমনি রয়ে গেছে, ওটা স্পর্শও করে নাই। দৌড় দিয়া মাওলানা ঘরে যাইয়া পাগলের পাও দুইটা চড়ে ধরছে, বাবা আমারে কি এখন মুরিদ করে যায়? পাগল বলে, হ্যাঁ এই মাত্র তোকে মুরিদ করার, তুই মুরিদ হওয়ার উপযুক্ত হইলি। তোর ভিতরে যে এলেমের অহংকার ছিল সেই শরীয়তের এলেমগুলো আমি ভিতর থেকে ধুয়ে মুইছে তোর ভাণ্ডটা খালি করছি, এখন আমার বেলায়েতের এলেম তোর ভিতরে দেওয়া যাবে। তখন তারে মুরিদ করলো। আর মাওলানা জালালউদ্দিন রুমি বলল, আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষই হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসেস তাবরেজের চরণ ধুলি আমি আমার গায়ে নামাচ্ছি। মুর্শিদের তাওয়াক্কা লইয়া তুমি ঘরে বসো যা, মুর্শিদের তাওয়াক্কা লইয়া তুমি ঘরে বসো যা, মুর্শিদের তাওয়াক্কা লইয়া তুমি ঘরে বসো যা। কৈমর কথা ধরো মরণের আগে মরো, বাজান কথা ধরো মরণের আগে মরো, বাজান কৈমর কথা ধরো মরণের আগে মরো, বাজান মরো চাইতে মরো, বাজান মরা সিদার মরো, নইলে বান্দার উপায় নাই। তাই লেখায় আলম হয় না কাই দিয়ে রহিম সার দেখা তার কোন এলেম বাকি নাই, কালির লেখায় আলেম হয় না ভাইরে, কালির লেখায় আলেম হয় না।